ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নেন বাসুদেব কৃষ্ণ। তাই এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী হিসেবে পালন করেন। শুক্রবার ছিল সেই পূর্ণতিথি। সারা দেশের সাথে পূর্ব বর্ধমানেও মহাসমারোহে পালিত হল জন্মাষ্টমী। এদিন শহর বর্ধমানের রাধাবল্লভ মন্দিরে চিরাচরিত প্রথা মেনে পালিত হল জন্মাষ্টমী। কথিত আছে, 1742 শতাব্দে বর্ধমানের মহারাজা তেজচাঁদ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে প্রতি বছর জন্মাষ্টমী উৎসব পালিত হয়। আমাদের এই পুজো 1742 শতাব্দে মহারাজ তেজচাঁদ তার স্ত্রী কমল কুমারীকে সঙ্গে নিয়ে যে রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। আমাদের সারা বছর এখানে হয় স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, আগামীকাল হবে নন্দোৎসব, তারপরে আছে বলভদ্র পুজো, দুর্গাপুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো, গরু পুজো, দুইবার অন্নকূট, কালী পুজোর অন্নকূট এবং অন্নপূর্ণা পুজোর অন্নকূট, শিবরাত্রি, দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা এবং নীলের উৎসব। এই বছরে 12-14টি উৎসব জাঁকজমক সহকারে হয়। আজকে আমাদের উৎসব হচ্ছে জন্মাষ্টমী। আজকে আমরা প্রভুর জন্মদিন হিসাবে পালন করবে মন্দিরে। এবং আগে তো রাজারা করতেন, এখনও রাজারা যত সামান্য সাহায্য করেন, কিন্তু মন্দির আপনার সেবাই ব্যক্তিগত মালিকানা মন্দির। এখানে প্রায় ধরুন 350 থেকে 400 বছর ধরে জন্মাষ্টমী পালিত হয়ে আসছে। দয়াচাঁদ কাপুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মন্দিরের বর্তমান সেবায়িতরা আছেন, তারা তাদের উদ্যোগে এবং আমাদের এখানকার সমস্ত মানুষ, এলাকাবাসী সকলে উদ্যোগ নিয়ে ভগবানের এই পূজা অর্চনাতে অংশগ্রহণ করে। আজকে জন্মাষ্টমী এবারে একটা দিনই পালিত হচ্ছে, কেননা জন্মাষ্টমী কালকে রাত্রি 12:30 পড়েছে এবং আজকে রাত্রি 1টা 21 মিনিট থাকবে, তার জন্যে আজকে আমাদের জন্মাষ্টমী। এবং মধ্যরাত্রিতে আমাদের বিশেষ পূজা অনুষ্ঠান রয়েছে, আমাদের 12:01 পর বিশেষ পূজা হবে, জন্মকালীন যে পূজো, আর একটু পর তো সন্ধ্যা আরতি শুরু হবে। সারা বছরও বিভিন্ন পূজো পাঠ অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত হবে নন্দ উৎসব, এরপর হবে বলভদ্র পূজো, এছাড়াও আরও পূজো অনুষ্ঠিত হয় এই মন্দিরে বলে জানান মন্দিরের এক সেবায়িত। এছাড়াও শহর বর্ধমানের ভগবান শ্রী শ্রী রাধাকুঞ্জ জিউর মন্দিরেও চিরাচরিত প্রথা মেনে মহা ধুমধাম সহকারে পালিত হল জন্মাষ্টমী। আমাদের পাড়ার সব বউয়েরা, মেয়েরা, ভাই বোনেরা সব একত্রিত হয়ে আমরা বাবার জন্য ভোগ রান্না করি। সেই ভোগ আমাদের সন্ধ্যা আরতির সময় দেওয়া হয়, বাবাকে নিবেদন করা হয়। ভোগের সময় কী কী হচ্ছে? তাল লুচি, তাল ফুলুরি, তালের পিঠে, তালের ক্ষীর, আর আপনার এই সুজি, সিমুয়ের পায়েস, এইসব। এখানে এমনি তো আজকে ছাড়া অন্যান্য দিনগুলো ভোগের ইয়ে হয়? হ্যাঁ, নিত্যদিন ভোগের ব্যবস্থা আছে বাবার। তো আমাদের উপরে বর্ষাচ্ছে এই আমার এখানে কুঞ্জ বিহারী নিয়ে এত মানুষের মধ্যে এত উচ্ছ্বাস থাকে কেন? এখান থেকে মানুষ মনের গভীরে প্রকৃত আনন্দ পায়, ঠাকুরের কৃপা পায়। তাই কি মনে হচ্ছে এখানে যারা আসে, যারা মানুষের পূরণ হয় মনে হচ্ছে? হ্যাঁ, মানুষের বাসনা কামনা তো করতে নাই, এটাই ভগবান বলেছেন যে কামনা বাসনার ঊর্ধ্বে যেটা হচ্ছে গোবিন্দর প্রকৃত প্রেম সেটাই তারা পায়, তাই জন্যই এখানে বেশি আনন্দ হয়। সারা বছরই দারুণ উচ্ছ্বাস, আমরা আনন্দ পেয়ে থাকি এখান থেকে, তার জন্য মানে উৎসবে আমরা সামিল হই সবাই মিলে। সকাল থেকে ওই লুচি প্রসাদ হয়েছে ঠাকুরের, এখনো একটু হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।